লা তাগদাব, রেগে যেও না, কারণ রেগে গেলেন তো হেরে গেলেন, রেগে গেলেন হেরে গেলেন। অনেকে আপনারা রাগাতে চাইবে নানা ভাবে, কিন্তু আপনি রাখবেন না, আপনার সাথে ঝগড়া করতে চাইবে, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়, এরকম আছে না নাই? আপনারা রাগাতে চায়, ফুসলাতে চায়, কিন্তু মুমিনরা মুত্তাকিনরা তারা যেন তেন কোনো কারণে রেগে যায় না, তারা তাদের রাগকে হজম করে, আলহামদুলিল্লাহ পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রাখতেন না, কখনো না। ওনার উপর অনেক অত্যাচার হয়েছে, উনি রাগেন নাই, উনি ক্ষমা করে দিয়েছেন। কি করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় নামাজ পড়তেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকুতে যেতেন, সিজদায় যেতেন, পিঠের উপরে পচা উটের নাড়ি পুরি চাপিয়ে দেয়া হতো। আল্লাহ রাসূল কখনো রেগেছেন? কথা বলেন, তায়েফের ময়দানে দাওয়াত দিতে গেলেন, পাথর মারা হলো, তিনি রেগেছেন? বাড়ি থেকে বের করে দেয়া হলো, বাধ্য হয়ে মক্কা থেকে মদিনায় হিজরতে গেলেন, মক্কার দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ছাড়লেন আর বললেন, মক্কা তো আহাব্বুল বিলাদ ইলাইয়া, আমার কাছে সবচেয়ে প্রিয় শহর মক্কা শহর, লাউলা উখরিজতু মা খরাজতু, আমার যদি বের করে দেয়া না হতো মক্কা থেকে জীবনে কোনোদিন আমি বের হতাম না। তারপরেও বিশ্বনবীর আগের নাই, ব্ল্যাক ম্যাজিক করে ছয় মাস বিশ্বনবীকে অসুস্থ করে রাখা হয়েছে, তিনি রাগেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার উটের উপর চড়ছিলেন, ইন দা মিড টাইম এক বেদুইন এসে বিশ্বনবীর গায়ের চাদর ধরে টান দিলেন। হাদিসের বর্ণনাকারী সাইয়েদানা আনাস রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, কুনতু আমশি মা রাসূলিল্লাহ, আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাঁটছিলাম, ওয়া আলাইহি বুরদুন নাজরানি গালিদুল হাশিয়া, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে ছিল চাদর। কি ছিল? আপনারা আজকে চাদর গায়ে দিয়ে আসছেন? কেউ আসছেন? অনেকে এই যে আমরা চাদর গায়ে দেই, আমাদের চাদরের এই পাশে মাঝে মাঝে কিছু ডিজাইন করা থাকে না? নাজরান দেশ থেকে নিয়ে আসা বিশ্বনবীর ওই চাদরের এইখানে খসখসে ডিজাইন ছিল। আল্লাহ রাসূল যখন চাদর গায়ে দেয়া, ওই বেদুইন যখন চাদর টান দিয়েছে, ওই খসখসে ডিজাইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ের চামড়া ছিঁড়ে ফেলেছে। আসছিল ভিক্ষা করতে, বেদুইন আসছে কি করতে? ভিক্ষা চাওয়ার স্টাইল দেখে, ভিক্ষা চাওয়ার স্টাইল দেখছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর ধরে এমন টান মেরেছে, ওই খসখসে চাদরের দাগ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাড়ের মধ্যে বসে ঘাড়ের চামড়া ছিঁড়ে গিয়েছে। বিশ্বনবী প্রচন্ড ব্যথা পেয়েছেন, কিন্তু কিছুই বলেন নাই। ফালতাফাতা ইলাইহি রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল তার দিকে তাকালেন, তাকিয়ে সুম্মা দহিক, ছোট্ট একটা মুচকি হাসি দিলেন, মুচকি হাসি দিলেন। ভিক্ষা করতে আসছে, চাদর ধরে টান মেরা ঘাড়ের চামড়া ছিঁড়ে ফেলছে আর বলতে শুরু করছে, ইয়া মুহাম্মদ মুরলি মিন মালিল্লাহ, আল্লাহর যে সম্পদ আছে বাইতুল মালের সম্পদ থেকে আমার কিছু দাও, আমার কিছু নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদাহিক, একটা মুচকি হাসি দিলেন, দিয়ে সে যা চেয়েছে তার হাতে সেটা উঠিয়ে দিলেন, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। তার মানে আমার নবী সহজে রাখতেন না, ওনার গায়ের উপর দেহের উপর অত্যাচার করা হলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রাগেন নাই। মারা হয়েছে, পাথর মেরে রক্তাক্ত করা হয়েছে, পিটানো হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রাগেন নাই। তবে আল্লাহর জমিনে আল্লাহর বিধান লঙ্ঘিত হওয়া মাত্রই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে যেতেন, পড়েন আল্লাহু আকবার, আল্লাহর বিধান লঙ্ঘিত হতে দিতেন না। যেই লোকটা নামাজ পড়া অবস্থায় ওটের পচা নাড়ি ঘুরি চাপিয়ে দিলে রাগেন না, যাকে পাথর মারা হলে রাগেন না, চাদর ধরে টেনে গায়ের চামড়া ছিঁড়ে ফেললে রাগেন না, ওই ব্যক্তিটা আল্লাহর জমিনে আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বললে রেগে যেতেন, কারণ এটা আল্লাহর আইন, আল্লাহর আইনে সবাই সমান। এখানে উঁচু নিচু, দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন ব্ল্যাক এন্ড হোয়াইট, বিটুইন আপার এন্ড লোয়ার, বিটুইন দ্য রিচার সেকশন অফ দ্য সোসাইটি এন্ড পুয়ারার সেকশন অফ দ্য সোসাইটি, বিটুইন দ্য প্রাইম মিনিস্টার, বিটুইন দ্য মেম্বার অফ দ্য পার্লামেন্ট এন্ড দ্য ফ্যাক্টরি ওয়ার্কার, রিক্সা পুলার, এভরি ওয়ান ইজ টোটালি ইকুয়াল, 100% ইকুয়াল ইন দ্য আইজ অফ কোরআন এন্ড ইসলাম, চিল্লা বলেন ঠিক কিনা? আল্লাহর চোখে সবাই সমান। এত মাইট দেয়া হলো বিশ্বনবীকে, এত অত্যাচার করা হলো, তিনি রেগে যেতেন না, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান লঙ্ঘিত হলে তিনি রেগে যেতেন, ঠিক কিনা? এজন্য আমাদের রাগটাও হতে হবে এমন, অপ্রয়োজনে আমরা রাখবো না, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান যদি লঙ্ঘিত হয়, দুর্বলের উপর যদি সবলের অত্যাচার হয়, সমাজে যদি বিশৃঙ্খলা তৈরি হয়, তখন মুমিন রাগান্বিত হবে, বজ্র কণ্ঠে গর্জে উঠবে, চিল্লায় বলেন ঠিক কিনা? এছাড়া মুমিন রাগকে নিয়ন্ত্রণ করে, এটা মুত্তাকিদের বৈশিষ্ট্য। আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারাঈ ওয়াদ-দাররা, মুত্তাকিদের প্রথম গুণ তারা দান করে, দুই নাম্বার গুণ রাগকে
হজম করে। রাগকে হজম করতে রাজি আছেন সবাই? আজকে থেকে রাগটা একটু কমানো যাবে, থামানো যাবে তো? আল্লাহ তুমি কবুল করো, বড়ি আমিন।